Dear student, welcome to Kartik Balichand Mission. शुरू হচ্ছে e-learning class. এখন class হচ্ছে standard 2, subject হচ্ছে English. তোমাদের আজকে যে চ্যাপ্টারটা পড়াতে হচ্ছে lesson 22, journey to নৈনিতাল, মানে নৈনিতালের ভ্রমণ. তুমি দেখো আমি কিছুটা পড়ছি, ছবিটা দেখো, নৈনিতালের ছবিটা দেখো, কত সুন্দর করে নৈনিতালের ছবিটা দেওয়া আছে. দেখতে পাচ্ছ, দেখো নৈনিতাল তো বোটিং করছে, ছবিগুলো সব দেখো. I am Moina. Ami hoi Moina. I went to Nainital with my parents during my last puja lessons. I went to Nainital. Ami Nainital e giyechhilam with my parents. Amar pita matar shonge during my last puja lessons. Goto puja chutite. We reached Kathgodam by train. Amra Kathgodam e pouchechhilam train e kore. From Kathgodam we moved to Nainital by bus. কাঠগুদাম থেকে আমরা বাসে করে নৈনিতালে পৌঁছলাম. উই ওয়েন্ট টু নৈনা দেবী পিক অ্যান্ড ভিজিটেড নৈনা দেবী টেম্পল. আমরা নৈনা দেবী শিখরে গিয়েছিলাম এবং সেখানে নৈনা দেবী মন্দির দেখেছিলাম. উই স্টেড ইন এ হোটেল. আমরা একটা হোটেলে ছিলাম, মানে থেকেছিলাম. ওয়ান ডে একদিন উই ওয়েন্ট টু মৈনিতা মালিতা অ্যান্ড এনজয়েড বোটিং অন দ্য লেক. একদিন আমরা মল্লিতার বা মালিতার একদিন আমরা মল্লিতালে গিয়েছিলাম অ্যান্ড এনজয়েড বোটিং অন দ্য লেক এবং বোটে করে নৌকা বিহার করেছিলাম. খুব মোটো করে নৌকা বিহার করে খুব আনন্দ করেছিলাম. উই হ্যাড সিন গ্রিন ফরেস্ট অ্যান্ড হিলস ইন নৈনিতাল. আমরা সেখানে আমরা দেখেছিলাম কি সবুজ অরণ্য এবং পাহাড়. আমরা নৈনিতালে সবুজ অরণ্য এবং পাহাড় দেখেছিলাম. অল বিগ ট্রিজ, অল বিগ টল ট্রিজ অ্যারাউন্ড দ্য নৈনা দেবী টেম্পল ওয়ার রিয়েলি ওয়ার্থ সিন. মানে সমস্ত বড় গাছগুলো নৈনা দেবী মন্দিরের চারিদিকে বেষ্টিত সমস্ত বড় গাছগুলো বাস্তবিক ছিল, দৃষ্টিনন্দন, মানে বাস্তবিক ছিল, খুবই সুন্দর, মানে এত সুন্দর দৃশ্য. সেই দৃশ্যটা কবি এখানে বর্ণনা করেছেন, যে লিখেছে যে গল্পটা সে এটাকে তুলে ধরেছে. তাহলে দেখো আই অ্যাম মৈনা, আবার একটা পড়ে দিচ্ছি. আই অ্যাম মৈনা, আমি হই মৈনা. আই ওয়েন্ট টু নৈনিতাল উইথ মাই পেরেন্টস ডিউরিং মাই লাস্ট পূজা রেসেস. আমি নৈনিতালে গিয়েছিলাম আমার পিতা মাতার সঙ্গে গত পূজার ছুটিতে. তোমরা ছোট ছোট করে মানে করবে তাহলে বুঝতে পারবে. আই ওয়েন্ট টু নৈনিতাল, আমি নৈনিতালে গিয়েছিলাম উইথ মাই পেরেন্টস আমার পিতা মাতার সঙ্গে ডিউরিং মাই লাস্ট পূজা রেসেস গত পূজার ছুটিতে. উই রিচ কাঠগুদাম বাই ট্রেন. উই রিচ মানে আমরা পৌঁছেছিলাম কাঠগুদাম বাই ট্রেন, ট্রেনে করে. ফ্রম কাঠগুদাম উই মুভ টু নৈনিতাল বাই বাস. কাঠগুদাম থেকে আমরা বাসে করে নৈনিতালে গিয়েছিলাম. উই ওয়েন্ট টু নৈনা দেবী পিক অ্যান্ড ভিজিটেড নৈনা দেবী টেম্পল. আমরা নৈনা দেবীর শিখরে গিয়েছিলাম এবং নৈনা দেবীর মন্দিরও দেখে দর্শন করেছিলাম. উই স্টেড ইন এ হোটেল. আমরা একটা হোটেলে থেকেছিলাম. ওয়ান ডে একদিন উই ওয়েন্ট টু মল্লিতাল অ্যান্ড এনজয়েড বোটিং অন দ্য লেক. ওয়ান ডে উই ওয়েন্ট টু মল্লিতাল. আমরা একদিন মল্লিতালে গেলাম অ্যান্ড এনজয়েড বোটিং অন দ্য লেক এবং বোটে করে মানে নৌকা বিহার খুব আনন্দের সঙ্গে নৌকা বিহার করেছিলাম. উই হ্যাড সিন আমরা দেখেছিলাম গ্রিন ফরেস্ট সবুজ অরণ্য অ্যান্ড হিলস পাহাড় ইন নৈনিতাল. তাহলে আমরা নৈনিতালে সবুজ অরণ্য ও পাহাড় দেখেছিলাম. অল বিগ ট্রিজ, অল বিগ টল ট্রিজ সমস্ত বড় গাছগুলো অ্যারাউন্ড দ্য নৈনা দেবী টেম্পল চারিদিকে নৈনা দেবীর মন্দিরের চারিদিকে বড় গাছগুলি ওয়ার রিয়েলি ওয়ার্থ সিন. বড় গাছগুলি সত্যি বাস্তবিক দৃষ্টিনন্দন, মানে বাস্তবিক সুন্দর. তাহলে দেখে পড়েছো যে পূজা দেশে সেখানে দেখো কত মানুষ আছে. পূজা দেশে মানুষগুলো পড়বে. পুজোর ছুটিতে পেরেন্টস বাবা মা স্টেট থেকেছিলাম. টেম্পল হচ্ছে মন্দির, অ্যারাউন্ড হচ্ছে চারধারে, হিলস হচ্ছে পাহাড়, অর্থিং হচ্ছে দৃষ্টিনন্দন এবং পিল হচ্ছে শিখর বা চূড়া. তোমাদের এখানে এখানে দেখো কিছু শূন্য ফিলিং দি ব্ল্যাঙ্কসগুলো আছে, অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করো. দেখো প্রথমটা হচ্ছে রেসেস, রিয়েলি অ্যাক্টিভিটি দেখো ফিল দি ব্ল্যাঙ্কস আর ড্যাশ সি ড্যাশ এস এস. এটা কি বলতো রেসেস, তোমাদের বইতে দেওয়া আছে দেখো আর ই সি ই এস 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 এস. তারপর দেখো রিয়েলি আর ই দেখো ড্যাশ এল এল দেখে দে রিয়েলি সবগুলো বইতে দেখেই দেওয়া ডব্লিউ ও আর তারপর দেখো
एल डैश ए डैश एल ए के देखते पाच्छो এই যে কিছু তোমাদের কথা হলো তারপর দেখো বোটিং বি বি ও এ টি আই ড্যাশ জি আই বোটিং হচ্ছে নৌকা বিহার তাহলে এই শূন্যস্থানটা তোমাদের দেখিয়ে দেবো একে একে দেখে শূন্যস্থানগুলো কি আছে রেসেস রিয়েলি ওয়ার্ড বোটিং আর লেক তারপরে কিছু প্রশ্ন আছে অ্যানসার দি ফলোইং কোশ্চেন ইন ইওর ওন ওয়ার্ডস হাউ ডিড মোইনা রিচ টু নৈনিতাল মোইনা নৈনিতালে কিভাবে গিয়েছিল তোমরা কি বলে মোইনা রিচ টু নৈনিতাল বাই বাস মোইনা নৈনিতাল কিসে করে গিয়েছিল বাসে করে একে একে করে তুলে নিয়েছো তারপর দেখো দূরে থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো এছে রনু মোইনা হাউ ডিড মোইনা রিচ টু নৈনিতাল মোইনা নৈনিতালে কিসে করে গিয়েছিল মোইনা মোইনা রিচ রিচ টু নৈনিতাল বাইপাস সে ট্রেনে করে কিন্তু কাকুটা গিয়েছিল কিন্তু নৈনিতালে বাসে করে গিয়েছিল তারপর দেখো লিখে আছে বিচ থেকে ট্রেন আমি কিন্তু প্রশ্ন করছি না উত্তরগুলো লিখে দিচ্ছি ডিড মোইনা ভিজিট অ্যালোন মোইনা কি একা ভ্রমণ করেছিল না মোইনা কিন্তু তার পিতা মাতার সঙ্গে গিয়েছিল নো নো মোইনা নো মোইনা did not I mean দূর হবে 2000 did not ভিজি কেন না মইনা একা বেড়াই নি আমি উপর লিখতে পারি না মইনা তার পিতা মাতার সঙ্গে গিয়েছিল আমি এগুলো দিতে পারি নো মইনা মনে যেটা সোজাবে নো মইনা না মইনা visited visited with his parents with his parents না মইনা তার পিতা মাতার সঙ্গে গিয়েছিল আমি এভাবেও লিখতে পারি তাহলে দেখা গেছে তাহলে দেখলাম যে হাউ ডিড মোইনা রিচ টু নৈনিতাল মোইনা নৈনিতালে কিভাবে গিয়েছিল মোইনা রিচ টু নৈনিতাল বাই বাস মোইনা বাসে করে নৈনিতালে গিয়েছিল তারপর প্রশ্ন আছে ডিড মোইনা ভিজিট অ্যালোন মোইনা কি একা ভ্রমণ করেছিল নো মোইনা ডিড নট ভিজিট না মোইনা একা ভ্রমণ করেনি বা তোমরা যদি এভাবে লিখো নো মোইনা ভিজিটেড উইথ হিজ প্যারেন্টস না মোইনা তার পিতার সঙ্গে ভ্রমণ করেছিল তারপর দেখো সিটটাকে দেখো ঠিক আছে হোয়াট ডিড হি সি দেয়ার সে সেখানে কি দেখেছিল প্রশ্ন যখন প্রশ্ন দিতে থাকবে তোমাদের তখন টেন্সটা তো ভালো করে রপ্ত হয়নি প্রশ্ন যদি প্রশ্নতে থাকে উত্তরটা প্রশ্নতে দিতে হবে হি স দেয়ার সে সেখানে দেখেছিল কি দেখেছিল বলতো নৈনা দেবী টেম্পল নৈনা নৈনা দেবী টেম্পল নৈনা দেবী মন্দির গ্রিন ফরেস্ট অ্যান্ড হিলস সে সেখানে দেখেছিল নৈনা দেবী মন্দির সবুজ অরণ্য এবং পাহাড় তাহলে আজকে তোমাদের এই পড়াটা থাকলো কি থাকলো লেসন 22 পেজ নাম্বার দেখো 46 জার্নি টু নৈনিতাল নৈনিতালে বেড়ানো
এর উপরে তোমাদের রিডিং করে দেওয়া হলো এবং একের আর দুয়ের যাকে প্রশ্নগুলো করে দেওয়া হলো এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা এটা ভালো করে পড়বে সবাই ভালো থেকো।